আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাসের সাতকাহনের আরও একটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমাদের অবস্থান ঢাকার বিমানবন্দরের সন্নিকটে আশকোনা ব্র্যাক লার্নিং সেন্টারে। এখানে মূলত প্রবাস থেকে আমাদের যে সকল প্রবাসী কর্মীরা অসুস্থ অসহায় অবস্থায় দেশে ফিরে আসেন, যাদের আসলে তাৎক্ষণিকভাবে যাওয়ার মতো কোনো জায়গা থাকে না, তখন কখনো কখনো বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন অথবা প্রবাসী কল্যাণ সেই সকল প্রবাসীদেরকে সাময়িকভাবে থাকার জন্য বা তাদের পরিবারের সন্ধান পাওয়ার জন্য এই ব্র্যাক লার্নিং সেন্টার পাঠিয়ে থাকেন। এখন আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে ইসমাইল আলী। ওনার আনুমানিক বয়স যেটি তিনি বলছেন সেটি হচ্ছে 45 বছরের মতো হবে। তিনি 1996 সালে মালয়েশিয়া গিয়েছিলেন, এরপর 1996 সাল থেকে শুরু করে এই 2024 সালের 30 জানুয়ারি পর্যন্ত তিনি আর কখনো দেশে আসেননি। গত 30 জানুয়ারি তিনি বাংলাদেশে এসেছেন। যখন তিনি আসেন তখন তিনি প্যারালাইজড অবস্থায় আসেন, তার শরীরের একটা অংশ টোটালি কোনো কাজ করে না। বিমানবন্দরে আসার পর তিনি বলেছিলেন যে তাকে যেন কোনো একটা জায়গায় পাঠানো হয় যেখানে তাকে চিকিৎসা করবে, তিনি যেন সুস্থ হতে পারেন। আরও যদি সহজ করে বলি, তিনি আসলে এমনটাই বলেছিলেন যে তাকে যেন কোনো একটা বৃদ্ধাশ্রমে পাঠানো হয়, তিনি তার বাকি যে জীবনটা সেটি তিনি বৃদ্ধাশ্রমে কাটাতে চান। এরপর আসলে প্রবাসী কে তলব করেন এবং তারা সেখানে গিয়ে এই ইসমাইল আলীকে গত কালকের আগের দিন খুব সম্ভবত 31 তারিখে ওনাদের এই ব্র্যাক লার্নিং সেন্টার এখানে নিয়ে আসেন এবং বর্তমানে তিনি এখানে আছেন। আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে তিনি এই যে দীর্ঘ প্রায় 20 বছর অধিক সময় ধরে তিনি মালয়েশিয়া থেকে কেন বাংলাদেশে আসলেন না, এবং এত বছর পরে অসুস্থ অবস্থা এসে তিনি কেন পরিবারের কাছে যাচ্ছেন না বা তিনি কেন বৃদ্ধাশ্রমে যেতে চাচ্ছেন, সেই সকল বিষয়ে আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে এই এতটি বছর ধরে তিনি আসলে মালয়েশিয়ায় কী করতেন, তার পরিবারে কে আছে, আর থাকলে তারা কেন নিতে চাচ্ছেন না বা নেবেন না, কেন তিনি অন্যত্র বা এই যে বৃদ্ধাশ্রম বা অন্য কোথাও যেতে চাচ্ছেন। আপনার নামটা কি? ইসমাইল আলী। আমরা দেখলাম আপনি গতকালকে আসছেন বাংলাদেশে, কোন দেশ থেকে আসলেন? মালয়েশিয়া থেকে। মালয়েশিয়াতে কয় বছর ছিলেন আপনি? 20 বছরের উপরে প্রায়। এর মধ্যে কি বাংলাদেশে আর আসেন নাই? না, আসি নাই। কেন আসা হয়নি? আসলে আসা হয় নাই, কাজকাম করি তখন তো ভালো ছিলাম, বুঝলেন না, তখন মনে করেন কোনো ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ ছিল না। হ্যাঁ, পরে আমি ওখানে কাজকাম করতাম, হঠাৎ করে বিছানায় পড়ে গেলাম গত রোজার 14 তারিখে। জি, 14 রোজায় আর কি, গত বছর। হ্যাঁ, আপনি তো 20 বছর আগেই তো গেলেন, তাহলে মানে পরিবারের সাথে আপনার যোগাযোগ ছিল কত বছর পর্যন্ত? পরিবারের সাথে যোগাযোগ অনেক আগে ছিল, 20 বছর আগে, এরপর থেকে আর নাই। মানে যখন মালয়েশিয়াতে আপনি গেলেন শুরুর সময়টা, তখন কি বাড়িতে কথাবার্তা বলতেন না সবার সাথে? হ্যাঁ, তখন ওই একটু কথাবার্তা বলতো, ভাগ্নি ডাকনি ছিল, মা বাপ নাই তো কেউ নয় আর কি, কারণ ওই ভাগ্না ভাগ্নি আছে, এরাও এখন কোথায় আছে তাও বলতে পারি না। আপনি যখন বিদেশে যান তখন কি বাবা মা ছিল না? মা ছিল না, মা ছোট রেখে মারা গেছে, আমি বলতে পারবো না। পরে বাবা পাঠালো আমারে, পরে কিছুদিন পরে বাবাও মারা গেল। ভাই বোন কে আছে আপনার? কেউ নাই, আমি একলাই। একজনই ছিলেন? হ্যাঁ, এখন শুনি বলে ভাই আছে, তবে কি জানি আমার সাথে কোনো যোগাযোগ নাই। তার মানে যেটা হলো যে ওই মালয়েশিয়া যাওয়ার পর থেকেই, বাবা মারা যাওয়ার পর থেকে পরিবারের সাথে আপনি বিচ্ছিন্ন? বিচ্ছিন্ন, হ্যাঁ সত্যি। তাহলে এই যে আপনি 20 বছর ছিলেন, নিচ্ছে কাজও করছেন, এই যে কাজ করতেন বা টাকা পয়সা কম বেশ যা উপার্জন করছেন সেগুলো কী করছেন? সেগুলো ওখানে হসপিটালে দেখাইছি এক বছর, হসপিটাল, তারপরে মানুষে আইসে মানে মাসাজ করতো, সব টাকা দিয়ে করতে হয় ওখানে ভাই। আপনি সৌদি আরবে মালয়েশিয়া যাওয়ার মানে কতদিন পর অসুস্থ হয়েছেন? অসুস্থ হলাম তো মনে করেন গত রোজায়। তাহলে তো আপনি বেশ কিছুদিন তো আপনি সুস্থ ছিলেন তাহলে? হ্যাঁ, তখন কাজ করতাম। কাজ করার পরে যে টাকা পয়সা ইনকাম করছেন এগুলো নিজের কাছে রাখেন নাই বা কোথাও দেন নাই কাউকে? ওই যে রাখছি, ওই যে সবই হয়ে গেছে, মানে হসপিটালে দৌড়াইছি এক বছর। মানে এই 19 বছর যা উপার্জন করলেন এক বছর অসুস্থতার কারণে সব শেষ? সব শেষ, আর নাই ভাই, পয়সা করি আর নাই। তারপর নাম পাড়তে যে বাড়িতে ছিলাম এই বাড়ি আর আমার নামাজ দিল। হ্যাঁ, ওই বাড়ি থেকে নামাজ দেওয়ার পরে ওই আমার যে এজেন্ট যে পারমিটটা সার মুখ করতো
ওই ওই লোক আমারে টিকিট কাটাও কত দেশে জায়গা দেখ, কারোর হেল্প আসলে নেই কোনো কিছু। আপনি আমরা যেমনটা শুনলাম যে যখন বিমানবন্দরে আসলেন আপনি যাওয়ার মতো কোনো ঠিকানা নাই, কোথাও যেতে পারতেছেন না, আপনি সহায়তা চাইলেন, এটি আসলে কেন বলবেন? তো এখন কেউ তো নাই, কে নেব, কে ধরবো, কী করবো। এক বাঙালির এয়ারপোর্ট থেকে ই করলাম যে ভাই একটু আমার একটু ই করে দেন কোনো কারোর সাথে। ওই লোকে কী করছে আমারে ছাইরা, এক মহিলা ট্রলি ঠেলে তালে করে একটু হেল্প করতে এসে পারে না একলা, তার হাতে মাল ছিল। এই মহিলা আইসা এয়ারপোর্টে চিলাচিলি করেছে, আমি এখন কই যাব, কার কাছে দিয়ে যাবো। পরে একজন পুলিশ অফিসার আসলো ওখানে, হ্যাঁ, সে আমার ঠায় ঠিকানা নিয়ে পরে বললো যে এখানে বসেন, দেখা যাক কী করা যায়। পরে ওনারা নিয়ে এই যে ইয়েতে দিয়ে আসলো আর কি। ও কী জানি বললো অফিসার জরুরি, হ্যাঁ প্রবাসী কল্যাণ ডেস্ক, হ্যাঁ হ্যাঁ, ওখানে দিয়ে আসলো। তো ওখানে বসে রইলাম দুই রাত, হ্যাঁ। পরে দুই রাত নেওয়ার পরে পরে এই ভাই নিয়ে আসলো, এই ভাইয়ের লোক নয়ন ভাই না কি জানি। জি নয়ন ভাই, তার মানে আপনি দেশে আসছেন কয় তারিখে মনে আছে? আমি আসি এয়ারপোর্টে, কি আপনি ছিলেন দুই রাত? হ্যাঁ এক রাত একদিন ছিলাম আর কি প্রায়। আচ্ছা, এয়ারপোর্টে এক রাত একদিন থাকার পরে হচ্ছে ওনারা গিয়ে আপনাকে এখানে নিয়ে আসছে? হ্যাঁ হ্যাঁ। এখন আসলে আপনি মানে কি চাচ্ছেন, মানে কি হলো আপনার জন্য ভালো হয়? এখন আমি একটু সহযোগিতা চাই আমার একটু সুস্থ করে দেওয়ার জন্য, তারপর আমি কাজকাম করি নিজে, আমার আর কারোর দরকার নেই, আত্মীয় স্বজন ভাইদের কাছে আসে, ভাইরা যদি আমার একটু সহযোগিতা করে একটু সুস্থ করে দেয় এইটাই আমি চাই। আমরা যেমনটা সংবাদ মাধ্যমে শুনছি বা দেখছি যে আপনি বৃদ্ধাশ্রমে যেতে চান, সেটা কেন? এই যে শুনতে পাচ্ছি যে বৃদ্ধাশ্রমে বলে চিকিৎসা করে, তারপর তারা বলে দেখাশোনা করে, এই জন্য চাইছি ভাই। এখন আপনার পরিবারের কেউ যদি যোগাযোগ করে বা আপনাকে নিতে চায় তাহলে আপনি কি যাবেন তাদের কাছে? যদি কেউ নেয় আমার মানে সুস্থভাবে নেয়, যদি সুস্থতা করা যায় তাহলে আমি যাবো, অসুবিধা নাই। এখানে তো অবশ্য আপনার যে ধরেন যেহেতু আপনার বাবা মা নাই, ভাই বোনও আসলে ওইভাবে কেউ নাই, তো আপনি কাউকে তেমন টাকা পয়সাও দিতে পারেন নাই, প্রবাসে ছিলেন, তারাও তো আসলে নিয়ে আসলে চিকিৎসা করাবে আপনাকে, এরকম মনে হয় আপনার? মনে হয় না, এই জন্য তো আমি ই চাইছি আর কি। বৃদ্ধাশ্রম মালয়েশিয়াতে কী কাজ করতেন আপনি? কনস্ট্রাকশন। আচ্ছা একটা কথা বলেন তো, এই যে দীর্ঘ 20 বছর এই সময়টাতে আপনি তো এক সময় তো সুস্থ ছিলেন, তখনও দেশে আসলেন না কেন? নাই কারোর সাথে যোগাযোগ ভাই, এই জন্য আসি নাই। মানে দেশে কেউ না, বউ পরিবার নাই, কেউ নাই, এরপর বাপ মারা যাওয়ার পরে এরপর সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু ভাই আপনি যখন ধরেন যে বাবা মা নাই সেটা ঠিক আছে, কিন্তু আপনি যখন একসময় সুস্থ ছিলেন ও আয় উপার্জন করতেছিলেন, তখন তো আপনি দেশে এসে একটা বাড়ি ঘর করতে পারতেন, বিয়ে করে একটা সংসার তো করতে পারতেন, সেটা কেন করলেন না? সেটা করি না কি, মালয়েশিয়া বলতে ভাই খুব খারাপ দেশ, এত খারাপ বলা নয়, একদিন কাজ আছে দুদিন কাজ নাই, তারপরে বৃষ্টি হলে কাজ নাই, তারপরে পারমিট সম্ভব করতে দিলে মাসকে মাস বছরকে বছর পড়ে থাকে, কিন্তু পারমিটের কোনো খবর নাই, কাগজ দেয় চলি, পুলিশে ধরলে টাকা দাও, এই নানান কাহিনী ভাই, মালয়েশিয়া মানে কোনো ই নাই। আচ্ছা এবার একটু আপনার মানে বাড়ি কোথায় সম্পর্কে একটু জানি। আগে তো বাড়ি ছিল ড্যামরা বস্তিতে। আপনার কি ড্যামরা স্থানীয় ছিলেন? না বস্তি। তাহলে আপনি আপনার মানে বাবার বাড়ি আসলে কোন জায়গায় ছিল এটা কি জানেন কিছু? না না, ড্যামরাতে আপনার বড় হয়েছেন এটাই জানেন? হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমরা যেমনটা শুনলাম যে আপনার পাসপোর্টের মধ্যে লেখা আছে কেরানীগঞ্জ, বাপে ই করছে যখন আমরা মালয়েশিয়া পাঠালাম, তখন তার একটা লোক ছিল কেরানীগঞ্জে, তার ঠিকানায় পাসপোর্ট বানাইছে। আমরা একটু শেষে চলে আসি তাহলে, শেষ আপনি আমাদের এই ভিডিওটা অনেকে দেখবেন, আর সেটা যারা প্রবাসীদেরকে নিয়ে কাজ করেন তারা দেখবেন, বাংলাদেশ সরকারের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সবাই হয়তো দেখবেন, কারো না কারোর কাছে যাবে, আপনি তাদের উদ্দেশ্যে কী বলবেন, মানে আপনার সর্বশেষ প্রত্যাশা বা চাওয়াটা আসলে কী? এখনই তো ভাই আমি বলতেছি যদি বৃদ্ধাশ্রমে যদি তারা চিকিৎসা করে আমাকে সুস্থ করে দেয় তাহলে আমি ওখানে যাব ভাই, এছাড়া আমার কোনো গতি নেই এই আর কি। এই যে যেখানে আজকে আলামিন ভাই কথা একটু বলছিলেন, ব্র্যাক লার্নিং সেন্টার বা ব্র্যাক মাইগ্রেশন সেন্টার, যেখানে আপনি আছেন এখানে আসার পর থেকে কেমন আছেন, থাকা খাওয়া সব কিছু মিলে? না এখানে তারা চিকিৎসা ই করে ভালোই,
ইঞ্জেকশন করে ভালো, খানা দানা দেয় ভালোই, গোসল কাজ ধোয়া সব কিছু ঠিক আছে, কিন্তু চিকিৎসা নাই আর কি। ওনারা কি কিছু বলছে আপনাকে যে আপনার একটা থাকা বা চিকিৎসার একটা ব্যবস্থা করবে, এরকম কোনো আশ্বাস এ পর্যন্ত দিছে কিনা? নাকি যারা এখানে নিয়ে আসছে ওনারা মানে এখন কি শুধু থাকার ব্যবস্থা ডাইরেক্ট নিয়ে আসছে, খালি আর কিছু বলে নাই, মানে এখন থাকা খাওয়ার এটা ব্যবস্থাটা করছে? হ্যাঁ হ্যাঁ।